হচ্ছে আমাদের গাজনের সেকেন্ড দিন, তবে আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো। আশা করব তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখো আজকে আমাদের এখানে যেখানে পুজো হচ্ছে না, এটা হচ্ছে আমাদের শ্মশান। তো আমাদের এখন শ্মশানে পুজো হচ্ছে, তো আমাদের এই শ্মশানটার নাম হচ্ছে সাঁওতা। তো এই সাঁওতাতে এখন পুজো হচ্ছে। আর আমাকে দেখো, আমি আজকে গ্রিন কালারের শাড়িটা পরেছি, এটাও বরের পছন্দের শাড়ি। তো আমি প্রত্যেক দিন যে কটা শাড়ি পরেছি সবকটাই বরের পছন্দের, তো বরই ডিসাইড করে দিয়েছিল এই শাড়িটা পরো। তো যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্য আমিও বর যেগুলো পরেছিল সেগুলো আমিও ডিসাইড করে দিয়েছিলাম যে এই ড্রেসটা পরো। তো দেখো আমি ওকে বলেছিলাম এরকম, মানে এটা হচ্ছে একটা ডিপ কি বলে সে গ্রিন টাইপের কালার। তো যাই হোক, এই কালারের শার্টটাই বললাম ওকে পরতে, তো ওটাই ও পরেছে, যদিও আমাদের খুব একটা ম্যাচ হয়নি তাও আর কি, যাই হোক। আর এদিকে দেখো, এখানে শ্মশানে আমাদের পুজো হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছে প্রচুর লোকজন, প্রচুর প্রচুর। তো তোমাদেরকে অতটা ক্যামেরাতে আমি বোঝাতে পারছি না, মানে সেভাবে ভিডিওটা করতে পারিনি, কেন কি বলো তো, কারণ এক তাই খুব খারাপ লাগলো এবছর, সেটা হচ্ছে খুব একটা লাইট দেয়নি এখানে, কারণ অন্যান্য বছর না শ্মশানে এখানে প্রচুর লাইট দেয়, মানে পরিষ্কারভাবে সব বোঝা যায়, দেখা যায়। এবারে দেখলাম লাইটটা ভীষণভাবে কম রয়েছে, মানে অন্ধকার টাইপের। আমাদের গ্রামের শ্মশানটা হচ্ছে একদম ভিতর দিক করে ফাঁকা একটা রাস্তা দিয়ে পেরিয়ে আসতে হয়, তো সে কারণে অনেকটা ভয়ের বিষয় আছে। তো যাই হোক, কেন এভাবে লাইটটা এবছর কম দিল সেটা সত্যি খুব খারাপ লাগলো। তবে যাই হোক, লাইট কম দিল কি হবে, লোকজন কিন্তু প্রচুর প্রচুর। তো আমাদের এই গাজনটা তোমাদেরকে তো আগের ভিডিওতে বললাম যে আমাদের গ্রামের এটা ঐতিহ্যবাহী গাজন, মানে ঐতিহ্য পুজো বলতে পারো। তো সেই কারণে কিন্তু লোকজন প্রচুর হয়, আমাদের এই আশেপাশে গ্রামে সবাই জানে এরকম আমাদের গ্রামের যে গাজনটার একটা নাম ডাক আছেই। তো যাই হোক, এদিকে দেখো, এই তো তোমাদেরকে বললাম না যে হাঁটা পথটা বেশ অনেকটাই একটু দূরে, আর এদিকে দেখো মাঠের রাস্তা শ্মশানের দিকে আর কি, মাঠের ধারে। তো তাদেরকে বললাম না খুব অন্ধকার, দেখো আমি হাঁটছি তোমরা বুঝতে পারবে, আমার ফোনের ভিডিওর ফ্ল্যাশ লাইটের যেটুকু লাইট আছে ওটুকুই শুধু লাইট, আর এছাড়াও সবাই মোবাইলে ফ্ল্যাশ দিলে আসছে, এত অন্ধকার। তো যাই হোক, সেখান থেকে ঘুরে আসে একটু মেলার দিকে এলাম, আর গাজনে এসে থেকে তো গরমের জ্বালায় মেলার দিকে আসতেই পারিনি একবারও। তো মেলাতে একটু এলাম, মানে কিছু কিনিনি কিন্তু টুকিটাকি জাস্ট দেখতে এলাম, তারপর বাড়ি চলে গেছিলাম খাওয়া দাওয়া করে। আবার দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি একটা কুর্তি পরে, একদম মায়ের সঙ্গে যাত্রা দেখতে। তবে আজকে ভিডিওটা কিন্তু ওই যে বললাম একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, সেটা কি তার জন্য কিন্তু আর একটু ধৈর্য করে তোমরা ভিডিওটা দেখো। আর দেখো আজকেও কিন্তু হচ্ছে আমাদের ধনুর্বিদ্যা, তো এই ধনুর্বিদ্যাটা কিন্তু আমাদের দুদিন হয়, হ্যাঁ দুদিনই হয়, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যে তোমাদেরকে বললাম না আজকে দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইটা। তো এটা দেখো, এটা তোমাদের ওখানে হয় নাকি জানি না, তো দেখো এখানে কিন্তু যতগুলো আমাদের মোট সন্ন্যাসী আছে হয়েছে আর কি, সব সন্ন্যাসীগুলো এরকমভাবে গোল করে বসে থাকবে। তো আমি যদিও সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি বসেছিলাম যাত্রা দেখতে এসেছি, তো সেই কারণে আমার সামনাসামনি যে কটা ছিল আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এই সন্ন্যাসীরা এইভাবে বসে থাকবে, আর ওই যে দেখতে পাচ্ছ ব্রাহ্মণরা, মানে ব্রাহ্মণদের বাড়ির ছেলেরা আর কি, ওরা সবাই একে একে এসে ওই ভক্তিগুলোর কাঁধে চেপে চেপে একদম আমাদের মন্দিরের ভেতরে উঠবে, এরকম একটা নিয়ম আছে। তো এই নিয়মটা সত্যি ভারী অদ্ভুত, মানে এটা আমার একটু মানে ব্যক্তিগত আমার খুব একটা ভালো লাগে না এরকম নিয়ম, জানি না কেন এরকমভাবে ঘাড়ে চেপে একদম গোটা রাস্তাটা ঘুরে ঘুরে আসা, এটা সত্যি আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, যেটা নিয়ম চলে আসছে একদম প্রথম থেকে সেই নিয়ম তো আর বদলানো যাবে না, তাই না?
এদিকে দেখো, আমি আর মা এখন যাত্রা শুনতে চলে এসেছি আর বর বাড়িতে ঘুমাচ্ছে। আজকে আমাদের এখানে শুধুমাত্র মেয়েদের যাত্রা হবে, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিন সকালে রাত গাজনের দিন আর কি। তো রাত গাজনের দিন সকালে বাড়িতে বানেশ্বর এসেছে, আর শুধুমাত্র রাত গাজনের দিনই আমাদের বাড়িতে, সবার বাড়িতে আর কি বানেশ্বর আসে। তো এই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর আজকের ভিডিওতে মানে দুদিনের ভিডিওটাই, আজকের একটা ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রাত গাজনের দিনে আর বেশি ভিডিও করতে পারিনি, শরীরে একটু প্রবলেম ছিল সেই কারণে ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে রাত গাজনের দিন রাত্রেবেলায়, দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আমরা কিন্তু অনেক দূরে বসেছিলাম, মানে ভিডিওটা জুম করাতে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে কতটা দূরে বসে আছি আমরা আর কত লোকজন। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে প্রচুর লোকজন। আর ওই যে দেখতে পাচ্ছ ওটাই আমাদের ঠাকুর আর কি, একদম সোনার। তো কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করো, আর একটা লাইক করো, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন তোমাদের লাগছে। আর আজকে তো তোমাদেরকে বললাম দুদিনের ভিডিও আজকের একটা ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করলাম। তো নেক্সট দিন আমাদের হচ্ছে চড়ক পুজো, তো চড়কের দিনও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।